আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা ফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। গেল একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 144 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 15 জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 368 জন। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মারা গেছেন 31 জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে 24 ঘন্টায় মারা যান। এই বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে 798 জন। বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে 26 জনের মৃত্যু হয়েছে, মারা গেছেন 11 জন। ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে 23 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় 9 জনের মৃত্যু হয়েছে। এই জেলায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড 480 জন। কুমিল্লায় 9 জন, চুয়াডাঙ্গায় 5 জন, ফরিদপুরে 6 জন ও মেহেরপুরে 2 জনের প্রাণহানি হয়েছে। এদিকে হাসপাতালের শয্যা ও আইসিইউ সংকটে চিকিৎসা পেতে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। দর্শক, করোনা ও লকডাউন পরিস্থিতির সবশেষ খবর জানাতে বিভাগীয় নগরী খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির মনির, খুলনা বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার রোধে কি ধরনের উদ্যোগ দেখছেন প্রশাসনের? হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, খুলনায় কিন্তু এই মুহূর্তে পূর্বের তুলনায় করোনা আক্রান্ত, শনাক্ত এবং মৃত্যু সংখ্যাটা অনেকটা কমে এসেছে। তুলনামূলকভাবে খুলনা বিভাগে এই মুহূর্তে কিন্তু কুষ্টিয়ায় শনাক্তের সংখ্যাটা বেশি আছে। গত 24 ঘন্টায় খুলনায় মোট 828 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে কিন্তু শনাক্ত হয়েছে 169 জন, অর্থাৎ শনাক্তের হার মাত্র 20%। এই নিয়ে কিন্তু খুলনায় মোট শনাক্ত হলো 24,137 জনের। সেই সঙ্গে গত 24 ঘন্টায় খুলনায় কিন্তু খুলনার 5টি হাসপাতালে মোট 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু খুলনার রয়েছে 5 জন রোগী। এই নিয়ে কিন্তু খুলনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 605 জনে। এই মুহূর্তে কিন্তু খুলনার 5টি হসপিটালের আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 44 জন এবং খুলনার 5টি হাসপাতালে মোট এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছেন 330 জন এবং খুলনায় এই মোট বেড রয়েছে 565টি। সেই হিসেবে এই মুহূর্তে কিন্তু খুলনায় মোট 235টি বেড ফাঁকা রয়েছে। হাবিবা, যেমনটা বলছিলাম, খুলনায় কিন্তু পূর্বের তুলনায় পূর্বে কিন্তু খুলনায় আক্রান্ত, শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই তুলনায় এই কিছুদিন যাবৎ কিন্তু মৃত্যুর সংখ্যা এবং শনাক্তের সংখ্যা কমে এসেছে। হাবিবা, এই ছিল খুলনা করোনা ডেডিকেটেড হসপিটাল থেকে সর্বশেষ সংবাদ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের 98% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। 209 জনের উপর গবেষণায় এমন তথ্য এসেছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর ভিসি শরফুদ্দিন আহমেদ। এদিকে দীর্ঘ বিরতির পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে, যাতে সন্তুষ্টি জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। বিস্তারিত আশিকুল আলম রিপোর্টে। করোনা টিকা কেমন কাজ করছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, পুরুষ ও নারীদের শরীরে সমভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে ভারতের অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকা গ্রহণকারীদের উপর গবেষণা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক। ফলাফল তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, টিকা গ্রহণকারীদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি। টিকা নেওয়া এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2%-এর হয় নাই। কেন হয় নাই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, কারো স্প্লিনেক্টমি করা, কারো ইমিউনো কম্প্রোমাইজ, কে আগে থেকে কেমোথেরাপি পায়, এই ধরনের লোকদের 2% অ্যান্টিবডি তৈরি হয়নি। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা নিতে আসা মানুষের আজও বেশ ভিড় ছিল। টিকা নিতে পেরে অনেকেই সন্তুষ্টির পাশাপাশি কিছু সমস্যার কথাও জানান। প্রথম ডোজ নিতে পেরেছি, এটা শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমাদের ভয় ছিল, আমাদের বেশ অনেকদিন পর সিরিয়াল আসলো, আমাদের যেমন এক মাস পরে প্রায়। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত, মানে আমরা তো ডেভেলপিং কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ডের হয়েও মানে আমরা ফ্রিতে যে এত এত লোক টিকা পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে খুশির ব্যাপার। 6/7/2021 আমি রেজিস্ট্রেশন করেছি, এখন পর্যন্ত আমার কোনো এসএমএস আসে নাই। আমার ভিসার মেয়াদ আর 20 দিন আছে,
যদি আমি আজকে টিকা না নিতে পারি তাহলে আমি যেতে পারবো। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা না পাওয়া 15,21,947 জনের পাশাপাশি 7ই আগস্ট থেকে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন থেকে টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। ঢাকামুখী মানুষের ঢল কিছুটা কমে এসেছে, লঞ্চ চলাচল করলেও ফেরিতে কমেছে যাত্রীর চাপ। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে যাত্রী চাপ ছিল একটু বেশি, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে সবখানে। মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের সামান্য চাপ লক্ষ্য করা গেছে। যাত্রীর চাপ কমলেও রাজধানী কিংবা সারা দেশে লকডাউন ভেঙে পড়েছে, কার্যকরে দেখা যায়নি কোনো তৎপরতা। খান আলমিনের রিপোর্ট থাকছে বিস্তারিত। রপ্তানিমুখী শিল্প ও কারখানা খোলা, তাই ঢাকামুখী মানুষের চাপ শেষ হয়নি। আগের দিনের তুলনায় একটু কমেছে, দক্ষিণাঞ্চল থেকে সকালেও ছেড়েছে লঞ্চ, তাই ফেরিঘাটে যাত্রী চাপ কমেছে। তবে কমের মধ্যেও কোথাও স্বাস্থ্যবিধি মানা হয়নি, সামাজিক দূরত্ব বরাবরই ছিল উপেক্ষিত, মাস্ক পরারও বালাই নেই। আইসি দেশের থেকে ঢাকায় যাবো, এখানে কাজকর্ম করতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, ভোগান্তি তো অবশ্যই হয়েছে, বিভিন্নভাবে কাইটে আইসি আর কি, ভেঙে ভেঙে আসছি আর কি। দেখো আমার ঢাকায় এখন ইমার্জেন্সি যাওয়াই লাগবে, আমার কর্মস্থান খোলা, যদি না যায় তাহলে মনে করেন যে টাকা পয়সা করতে পাবোই না, অবশ্যই চাকরি হারায় বেকার হয়ে বাচ্চা নিয়ে ঘুরবো রাস্তায় রাস্তায়। গেল দুদিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চাপ ছিল তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ এলেঙ্গা টাঙ্গাইল বাইপাসে ভিড় ছিল ঢাকামুখী যাত্রীদের। এমত অবস্থায় দেশজুড়ে লকডাউন ভেঙে পড়েছে, যানজট যেমন বেড়েছে, বেড়েছে মানুষের আনাগোনাও। অনেক মানুষ এখনো পায়ে হেঁটে ঢাকা ঢুকছেন। হেঁটে চললাম, লকডাউনের কারণে হেঁটে চলতে হয়, তাছাড়া না হাঁটলে তো গাড়ি ঘোড়া তো নাই, হাঁটতে চলে আবার কিছু কিছু পথ চলে গিয়া। আমি মমিসিন থেকে আসলাম, মেয়ের বসে গেছিলাম বেড়াতে, তা কাল গেছি আজি চলে আসলাম বাড়ি, আপনার কা আঙ্কেল বুড়ে মানুষ অসুস্থ। তাই রাজধানীতে যে পুলিশ চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল তারাই এখন ট্রাফিকের দায়িত্বে, সিগন্যাল নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। অবশ্য পুলিশ বলছে ঢাকামুখী যাত্রীদের চাপ শেষ হলে আবারও কঠোর হবেন তারা। লকডাউন আসলে আছে, অফিসিয়ালি লকডাউন অবশ্যই চলমান আছে। যে বিষয়টা হচ্ছে যে গার্মেন্টসগুলো যেহেতু খোলা এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান খোলা হওয়ার জন্য মানুষজন যেহেতু বাড়ি থেকে আসছে, ঈদের ছুটিতে যারা গিয়েছিলেন তারা আসতে পারেন নাই ওই সময়, তাদের আসার জন্যই মূলত লকডাউনটা একটু শিথিল করা হয়েছিল। সেটা এখন আমরা শুধুমাত্র মেইন গাড়ি যেগুলো আসতেছে, বাইরে থেকে যেগুলো আসতেছে, এগুলাই অ্যালাউ করা হচ্ছে। আমরা হয়তো আবার কিছুক্ষণের মধ্যে আবার একদম ফুল লকডাউনের যে কার্যক্রমগুলো আছে সেটা শুরু করে ফেলবো। র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি কিংবা ভ্রাম্যমাণ আদালতের খুব একটা তৎপরতা লক্ষ্য করা যায়নি। খান আলামিন, আরটিভি, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে রয়েছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিমুল, শিমুল, ঘাটে যানবাহন এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন? হ্যাঁ হাবিবা, সকাল হাবিবা যেমনটি বলছেন যে সকাল থেকে শিমুলিয়া ঘাটে অর্থাৎ শিমুলিয়া বাংলা বাজার নৌরোডে শিমুলিয়া ঘাটে যে চাপটি ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী চাপ কিছুটা কমেছে। এখন কিন্তু শিমুলিয়া ঘাটটি স্বাভাবিক রয়েছে, তবে বাংলা বাজার ঘাট দিয়ে কিন্তু এখনো যাত্রী আসছে। এবং আপনি যদি আমি দেখাতে পারি যে আমার পিছনে কিন্তু যে যাত্রী রয়েছে সেই যাত্রীরা কিন্তু আপনার এই শিমুলিয়া ঘাট দিয়ে বাংলা বাজার যাবার জন্যই তারা রয়েছে। তবে এই এই চাপটি কিন্তু মোটামুটিভাবে একেবারে কমে যাবে। শিমুলিয়া ঘাটে বর্তমানে প্রায় শতাধিক যানবাহন কিন্তু রয়েছে পারাপারে অপেক্ষায়, তবে বাংলা বাজার ঘাটে কিন্তু প্রায় 200+ যানবাহন রয়েছে, তার সঙ্গে কিন্তু যাত্রীও রয়েছে। তবে যদি যাত্রী আমাকে বলেছে যে আসলে যেহেতু শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে এবং সেই শিল্প কারখানায় কিন্তু আপনার কর্মস্থলে যোগদান করার জন্য তারা আসছেন এবং পরিবহন কম থাকায় নানানভাবে ভেঙে ভেঙে তারা আসছেন এবং এই আসতেই কিন্তু তাকে দ্বিগুণ ভাড়া দিচ্ছেন এবং ভোগান্তিতে পড়ছেন তারা। এবং তারা বলছেন যে আসলে আমরা যেমন দেখেছি যে এই ফেরিঘাট এবং লঞ্চের মধ্যে দেখেছি যে আসলে স্বাস্থ্যবিধি বলতে যে বিষয়টি আমরা বলে থাকি সেগুলো কিন্তু একদমই মানা হচ্ছে না, এবং যে সামাজিক দূরত্বের কথা বলি তাও কিন্তু হচ্ছে না, কেউ কেউ মাস্ক পরলে কিন্তু পড়ছেন না। এবং এই এই পরিস্থিতিতে কিন্তু আমরা যেমন দেখেছি যে ঘাট এলাকায় যেমন আপনার যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তারা কিন্তু সে এই বিষয়টি মানানোর জন্য সে তৎপর দেখতে পায়নি, যদিও পুলিশ রয়েছে, নৌবাহিনী, আপনার এই এই যে বিজিবি রয়েছে, তারা কিন্তু নানানভাবে চেষ্টা করলো কিন্তু কোনো থামানো যায়নি যে এই স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়ে। তারপরে বলে রাখি যে যাত্রীদের যে চাপটা এখন কিন্তু কিছুটা কমেছে শিমুলিয়া ঘাটে, তো এই যে সবার শেষ সময় শিমুলিয়া ঘাটতে আমার কাছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, 65% নির্মাণাধীন ভবনে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, আর 25% মিলছে ওয়াসার পানির মিটারের গর্ভের মধ্যে, বাকিগুলো পরিত্যক্ত জিনিসে। দুপুরে মিরপুরের শাহ আলী এলাকার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে চিরুনি অভিযান পরিদর্শনকালে এসব কথা জানান তিনি। এ সময় নির্মাণাধীন একটি ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় 1,00,000 টাকা জরিমানা করে উত্তর সিটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় এডিস মশা নিধনে কোনো সেবা সংস্থার সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেন উত্তরের মেয়র। আমাদের 8টি ওয়ার্ড আছে, 8টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আজকের এই মিটিং করার পরে সবাই যার যার এলাকাতে ক্যাম্পেইন শুরু করবে সবাই। 25% হচ্ছে হলো ওয়াসার যে মিটার যেটা আছে, 20% ওই ওয়াসার মিটারের গর্তের মধ্যে, আর বাকি হলো এই দেখেন আমাদের কোমর, আমাদের টায়ার, আমাদের ডাবের খোসা, আমাদের সকল ধরনের অপ্রয়োজনীয় জিনিস। মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে দুপুরে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ। রাজধানীর শ্যামলী ও বারিধারা থেকে গেল রাতে এই দুই মডেলকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের সময় সীসা, ইয়াবা, মাদক সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। পুলিশ বলছে সমাজের উচ্চবিত্ত ও তাদের সন্তানদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আছে তাদের বিরুদ্ধে। এই মুহূর্তে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আটককৃতদের কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং পুলিশ কি বলছেন যে আটকদের স্বজনদের কাউকে কি পাওয়া গেছে এখন পর্যন্ত, তাদের আটকের বিষয়ে কি বলছে পুলিশ? দেখুন হাবিবা, তাদেরকে কিন্তু দুপুরের পরে আদালতে নিয়ে আসা হবে বলে একটি তথ্য আমরা পেয়েছি, এবং এখন কিন্তু মামলার যে কার্যক্রম সেটি পুলিশ শেষ করছে, এরপরে দুপুরের পরে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে এবং স্বাভাবিকভাবেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে পুলিশ। এবং আপনি জানেন যে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে, সেই মাদকের মধ্যে যেমন মদ রয়েছে তেমনি ইয়াবা রয়েছে, এবং আরেকটি বিষয় যে তারা বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে ধনী পরিবারের সন্তানদের ফাঁসিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন, এমন তথ্য কিন্তু পুলিশ দিচ্ছিল গতকাল যখন তাকে আটকের পরে সংবাদ সম্মেলন করেছে। সেই বিষয়টি নিয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটি নিশ্চিত হতে পারিনি যে তাদের বিরুদ্ধে কয়দিনে রিমান্ডের আবেদন করা হবে। এবং আপনি জানেন যে মডেল পিয়াসা কিন্তু বেশ কয়েক বছর ধরেই নানা বিতর্কিত কারণে আলোচনায় ছিলেন, এবং রেন্ট্রির যে ঘটনাটি ঘটেছিল, আপন জুয়েলার্সের মালিকের ছেলের ধর্ষণের ঘটনা, সেখানেও কিন্তু তার নাম চলে এসেছিল, এবং গুলশানে আত্মহত্যা করা যে মুনিয়ার যে বিষয়ে কিন্তু তার নাম এজাহারে এসেছিল, পরবর্তীতে তাকে বাদ দেওয়া হয়, এবং এই পিয়াসা কিন্তু বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন, এবং পুলিশ যেটি বলছে যে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় ব্ল্যাকমেলেরও অনেক অভিযোগ ছিল, এবং আপনি জানেন যে গতকাল রাতে অভিযানের পরে কিন্তু পিয়াসা আটক করা হয়, এবং সেই সঙ্গে মডেল মৌ নামে একজনকে আটক করা হয়েছে মোহাম্মদপুর থেকে, এবং তার বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ রয়েছে। আমরা এখন যেটি জানতে পারছি যে দুপুরের পরে হয়তো বা সেটি 3টার দিকে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে এবং স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে পুলিশ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। ধনী ব্যবসায়ী ও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের ব্ল্যাকমেইলিং করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এবং আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের সঙ্গে কাজ করাই ছিল গ্রেপ্তার হওয়া মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌয়ের প্রধান কাজ। এছাড়াও বনানীর রেইন ট্রি হোটেলে আলোচিত ধর্ষণের ঘটনায় পিয়াসার সংশ্লিষ্টতা পাওয়া যায়। ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলছেন, এরা কেউ মিডিয়া সংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য নয়, এদের কর্মকাণ্ড সাংস্কৃতিক অঙ্গনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আতিকা রহমান রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরে পুলিশ ফাঁস করে তথাকথিত এই দুই মডেলের অপকর্মের ফিরিস্তি। পিয়াসা ও মৌ দুজনেই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন, এরপর তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও করে ব্ল্যাকমেলিং করে টাকা হাতিয়ে নিতেন। সেই বাসা থেকে আমরা
মাদকদ্রব্য যেমন মদ ওয়াইন তারপরে সেখানে ইয়াবা এবং মাদকের যে একটা সীসা লাউঞ্জ এবং মোহর বাসা থেকে আমরা পেয়েছি সেখানে হলো মাদকের ভার ব্ল্যাকমেলিংয়ের অনেক অভিযোগ পেয়েছি সেগুলি আমরা তদন্ত করছি গুলশানে আলোচিত মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলাতেও পিয়াসার নাম উঠে আসে। চট্টগ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে পিয়াসা 2013 সালে ঢাকায় আসে মডেলিং করতে। দু একটি কাজ করার পর বিনোদন জগতে তেমন সুবিধা করতে না পেরে জড়িয়ে পড়েন অপরাধ জগতে। 2015 সালে আপন জুয়েলার্সের মালিকের ছেলেকে বিয়ে করে বিপুল অর্থবিত্তের মালিক হন। পরে সংসার না টিকলো প্রতারণা চক্রের সঙ্গে জড়িত হয়ে কয়েক কোটি টাকার মালিক হন। গ্রেফতার হওয়া আরেক সমালোচিত মডেল মৌ, প্রতারক চক্রের সদস্য মৌয়ের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আছে। ডিরেক্টর গিলসের সভাপতি সালাউদ্দিন লাবলু বলেন, এসব তথাকথিত মডেলদের কর্মকাণ্ডে শিল্পী ও পরিচালকরা বিব্রত। আজে বাজে কাজ করার মতো স্কিল না এরকম কোন মানুষের কিন্তু এই সংগঠনভুক্ত নয়। মডেল অমক মডেল তমক এগুলো আসলে আমরা চিনিও না, বাট এদের যে কর্মকাণ্ড সেই জন্য আমরা ওভারঅল আমাদের টেলিভিশন মিডিয়াতে যে আমরা কাজ করি তাদের একটা রেপুটেশনের উপরে অবশ্যই এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। ইউটিউবের ব্যাপকভাবে মানুষের হাতে হাতে পৌঁছে যাওয়াতে সেখানে অনেক ধরনের কন্টেন্ট তৈরি হয়, কারা অভিনয় করছে, কিভাবে করছে, কারা বানাচ্ছেন, সেগুলোর সোশ্যাল ইম্প্যাক্টটা কি, এগুলো কোনো কিছুই সরকারি নিয়ম কানুন নাই। গ্রেফতার হওয়া মডেল ও অভিনেত্রীরা বিভিন্ন আইপিটিভি ও অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে। এসবের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সালাউদ্দিন লাবলু। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। পুলিশ বক্সে হামলাকারী 90 জেএনবির দুই সদস্যকে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের স্পেশাল অ্যাকশন গ্রুপ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই দুই জঙ্গি 16 মে সিদ্ধিরগঞ্জে বোমা হামলায় জড়িত। সাম্প্রতিক নারায়ণগঞ্জে গ্রেপ্তার মোয়াজ্জিনের সঙ্গে এই দুই 90 জেএনবি জড়িত ছিল। এদের মূল প্রশিক্ষক ফোরকানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিটিটিসি প্রধান। আরো কয়েকজন ছিল, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারি নাই। আমরা যারা পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তারের আমাদের অভিযান চলছে। অনেক শীর্ষ জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা আমাদের কার্যক্রম আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই। রাজধানীর বেশিরভাগ গ্যাস লাইনই ত্রুটিপূর্ণ, প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের হিসেবে তিতাসের সরবরাহ লাইনের 70,000 ছিদ্র রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যু ফাঁদের ওপর বাস করছে রাজধানীবাসী, অথচ ত্রুটিপূর্ণ লাইন সংস্কারে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ। ক্যামেরা ছিলেন স্বপন দেওয়ান। রাজধানীর মহাখালীর প্রধান সড়কের পাশে ম্যানহোলের ঢাকনা কিছুদিন আগে এভাবেই উড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান পথচারী, গ্যাস বিস্ফোরণে ছিটকে পড়ে আরো কয়েকটি ঢাকনা। অথচ গ্যাস লিকেজের খবর তিতাস কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। বিরাট শব্দে এটা উপরে উঠে যায়, 10 মিনিট 15 মিনিট উপরে উঠে যায়। স্লাবগুলি প্রায় ঘটনা ঘটে, বড় আগুনের কুল্লুরি বের হয়, তিতাস গ্যাসের কোয়া হয়েছে, তারা আইসা ঘুরে গেছে, জায়গা কাজ করে না। মিরপুর পল্লবীর ফুটপাতেও ঘটে গ্যাস বিস্ফোরণের ঘটনা। লিখিতভাবে জানানো হয়েছিল, পরে ওনারা রিপেয়ার করে না, রিপেয়ার করে না। একদিন এটা ওই যে রাতে আপনার বিকট শব্দ হলো, দুই দিন আসছো আইসা ঘুরে এখানে চেক করে চলে গেছে। মোহাম্মদপুর আদাবরের প্রধান সড়কের মাঝের অংশ বিস্ফোরণে রীতিমতো দেবে যায়, উড়ে যায় ম্যানহোলের 8 থেকে 10টি ঢাকনা। তো দেখলাম যে হঠাৎ করে এটা বাস্ট হয়ে গেছে। কিন্তু আমার এখানে যে মাথার এখানে একটা দাগ আছে, এটা একটু কেটে গেছে, গাড়ির সামনে থেকে চলে গেছে আর পিছনে বাস্ট হয়েছে একদম হঠাৎ। এমন ঘটনার সাক্ষী রাজধানীর আরো অনেক এলাকা। বেশিরভাগ বিস্ফোরণের পর তিতাস কর্মীরা ছিদ্রই খুঁজে পান না, ফলে নগর কর্তৃপক্ষ আবারও ঢাকনা লাগিয়ে দেন। এলাকাবাসী অপেক্ষায় থাকেন আরেকটি বিস্ফোরণের। এভাবেই চলছে বছরের পর বছর। সিগারেট খায় এরকম লোকজন যদি ক্রস করতো তাহলে এটা বিরাট দুর্ঘটনার শিকার হতো আমরা। কিন্তু আমরাও চাই যাতে সব লিকেজগুলো বন্ধ করে দেয়। গ্যাস লিকেজের ব্যাপারে জানতে তিতাসের মোহাম্মদপুর কার্যালয়ে গেলেও
দেখা দেননি কোনো কর্মকর্তা। লকডাউনের পরে তো এমনি এখন অফিস লকডাউন চলছে, এখন করোনা প্রসেস পরে। ফায়ার সার্ভিস জানায় রাজধানীর গ্যাস লাইনে প্রায় 70,000 ছিদ্র রয়েছে। এই তথ্য তিতাস কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কোম্পানির আসলে ঠিকভাবে ম্যাপিং করা নাই যে ঢাকা শহরের কোন জায়গা দিয়ে কোন লাইনটা গিয়েছে। 50-60 বছর হয়ে গেছে, যেগুলো পরিবর্তন করা প্রয়োজন, এবং ওই সমস্ত লাইন থেকেই বেসিক্যালি গ্যাস উদ্গিরণ হয় এবং এই গ্যাসের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। ফায়ার ব্রিগেডের ইনভেস্টিগেশনে প্রায় 70,000 লিকেজ আছে, যেটা যেখান থেকে অবিরত গ্যাস লিকেজ হচ্ছে। এইটা আইডেন্টিফাই হওয়ার পরেও তিতাস এরকম ধরনের মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছে। এমন বাস্তবতায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা বিশেষজ্ঞদের। গ্যাস সবসময় কিন্তু মাইগ্রেট করে, এখন এই ফাঁক ফোকর দিয়ে যখন গ্যাসটা নিগৃহীত হয় তখন এটা যায় কোথায়, আপনার নালা, সুয়েরেজ, এবং এই গ্যাস কি করে তখন আবার পাইপের মাধ্যমে ওই বাসা বাড়িতে কিন্তু, এবং মগবাজার বলেন, আলাউদ্দিন টাওয়ার বলেন, মসজিদের বলেন, দিস হ্যাপেন। বড় ভূমিকম্প হলে ক্ষতি হবে কয়েক গুণ, তাই দ্রুত রাজধানীর গ্যাস লাইনগুলো মেরামতের তাগিদ সবার। ভূমিকম্পের হলে বলা হচ্ছে যে গ্যাসের একটা নেট হয়ে যাবে, সেকেন্ডারি ইফেক্ট হবে গ্যাস এবং ইলেকট্রিসিটি থেকে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দীর্ঘ 5.5 দশক পর ভারত ও বাংলাদেশের মধ্যকার হলদিবাড়ি চিলাহাটি রেলপথ দিয়ে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আর এই পথটি তৈরি করেছে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণের এক অপার সম্ভাবনা। ফলে এখন থেকে পণ্য পরিবহনে সাশ্রয় হবে প্রায় 150 কিলোমিটার পথ। ঐতিহাসিক এই রেলপথটি ভারত ও বাংলাদেশের মধ্যকার পঞ্চম রেলপথ। বিস্তারিত মাধি হাসানের রিপোর্টে। দীর্ঘ 1.5 দশক পর ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে রেলপথ সংস্কারের কাজ শুরু হয়। 2020 সালের 17 ডিসেম্বর পুনঃস্থাপনের পর যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সংযোগটি উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া চিলাহাটি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে গেল রবিবার এই রুট দিয়ে নিয়মিত পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। হলদিবাড়ি স্টেশন থেকে পাথর বোঝাই 40টি বগি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই ট্রেন। নতুন এই রুট ব্যবহারে পণ্য পরিবহনে সাশ্রয় হবে প্রায় 150 কিলোমিটার পথ। এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার ইত্যাদি। বাংলাদেশ থেকে ভারতে সকল রপ্তানিযোগ্য পণ্যই অনুমোদিত। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ ছাড়াও 4টি রেল সংযোগ চালু রয়েছে। এগুলো হল পেট্রোপোল থেকে বেনাপোল, গেদে থেকে দর্শনা, সিংহাবাদ থেকে রহনপুর এবং রাধিকাপুর থেকে বিরল। মাহদি হাসান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসায় আছে আরটিভি। উপরের সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।